খুন, বিভৎস খুন, ভয়ঙ্কর খুন এবং ট্রলিবন্দি দেহ উদ্ধার নিউ টাউনের খালে এক বৃদ্ধের, এবং সেই বৃদ্ধের দেহ উদ্ধার হলো ট্রলির মধ্যে থেকে রক্ত চুইয়ে চুইয়ে, রক্ত চুইয়ে চুইয়ে পড়ছিল ওই ট্রলির ব্যাগ থেকে, ট্রলি ব্যাগ থেকে। পুলিশ স্থানীয়রা গিয়েছিলেন, তারপরে তারা দেখলেন ঘটনাস্থলে, এসিপি গেলেন সব আগে, যিনি খবর দিয়েছিলেন আমাদেরকে, আমাদের প্রতিনিধি কল্যাণ, কল্যাণের সঙ্গে কথা বলবো কল্যাণ, কখন কিভাবে এই ট্রলিতে দেহ এবং সেই অবস্থায় ট্রলিটা কীরকম ছবি তুলে ধরা হয়েছিল, সেই সময় কীরকম ছিল ট্রলিটার চিত্র। একেবারে অয়ন্দা, নিউ টাউনের যে কারিগরি ভবন, সেই কারিগরি ভবনের পিছনেই কিন্তু পাচুরিয়া গ্রাম। আর এই পাচুরিয়া গ্রামের যে সমস্ত মানুষজন, তারা যখন সকালে ওই রাস্তা দিয়ে আসছিল, সেই সময় কিন্তু যে কারিগরি ভবনের পিছনে যে খাল রয়েছে, সেই খালে ওই হচ্ছে ট্রলি ব্যাগটি পড়ে থাকতে দেখে। লাল রঙের ট্রলি ব্যাগ তালাবদ্ধ অবস্থায় কিন্তু পড়েছিল। স্থানীয় মানুষজন দেখার পরেই কিন্তু ওই ট্রলি ব্যাগটি তারা ওই জল থেকে ওপরে তোলে। তারপরেই যখনই ওপরে তুলেছে, তখনই কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়ে। আর তার কারণ, ওই ট্রলি ব্যাগের গা দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছিল। আর এই দেখেই তারা আতঙ্কিত হয়ে পড়ে। পরে আশেপাশে গ্রামের আরো মানুষজন যখন জানতে পারে, তখন কিন্তু প্রচুর মানুষজন ভিড় করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টেকনো সিটি থানার পুলিশ এবং পোলেরহাট থানার পুলিশ, তারা কিন্তু ঘটনাস্থলে যায়। এবং ঘটনাস্থলে গিয়ে ওই ট্রলি ব্যাগটি শনাক্ত করার আগে, ওই ট্রলি ব্যাগটি খোলার আগে যে সমস্ত মানুষজন ভিড় করেছিল ওই এলাকায়, তাদেরকে কিন্তু ওই এলাকা থেকে সরিয়ে দেয়। ট্রলি ব্যাগটি যখন তালাবদ্ধ অবস্থায় ছিল, মানুষজনদেরকে সরিয়ে দিয়ে ট্রলি ব্যাগ, আমি স্থানীয়রা কি বলছেন একবার দেখাবো, স্থানীয়রা কি বলছিলেন সেই সময় একবার দেখাবো। ট্রলিটা পড়ে থাকতে দেখি, যখন আমরা ব্যাগটা মানে জাস্ট ওপেন ছিল, মানে ওপেন জাস্ট করেছি, তখন দেখছি রক্ত। তখনই আমি পুলিশে ফোন করি, আমরা নিজেরও জানি না যে কি হতে চলেছে। একেবারেই হঠাৎ করে দেখলে পরে আতঙ্ক হয়, ভয় লাগে, এই রকম একটা দেহ যেখানে ট্রলি থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, একেবারে খুন করা হয়েছে পরিষ্কার। কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি সৌরভের সঙ্গে। সৌরভ, পুলিশি তদন্ত কিভাবে এগোচ্ছে, পুলিশ কি মনে করছে? একেবারেই দেখো যে ইতিমধ্যেই যখন দেহটি পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে পুলিশ প্রথমে যখন দেখে দেহটি, সেখানে দেখে যে শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, এবং প্রথমে হেড ইঞ্জুরি পুলিশ লক্ষ্য করে, এবং শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু আঘাতের চিহ্ন কিন্তু পুলিশ লক্ষ্য করে। এবং সেই আঘাতের চিহ্ন থেকেই, সেই আঘাতগুলো থেকেই কিন্তু কার্যত এই রক্ত পড়ছিল চুঁয়ে চুঁয়ে এই ট্রলি ব্যাগ থেকে। এবং পুলিশ যেটা অনুমান করছে যে কোনো ধারালো অস্ত্র দিয়ে বা অথবা কোনো ব্লান্ট ওয়েপন দিয়ে কিন্তু তাকে আঘাত করে মেরে ফেলা হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিক অনুমান পুলিশ করেছে। যদিও এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেই দেহটির ময়না তদন্ত করা হচ্ছে, এবং ময়না তদন্তে সবথেকে গুরুত্ব দিয়ে দেখা হবে যেটা, যে যখন মারার পর ট্রলি ব্যাগে যখন এই দেহটি লোপাট করার জন্য যখন ভরা হচ্ছিল, সেই সময় ওই ব্যক্তির শরীরে কোনো হাড় ভাঙা হয়েছে কিনা। অর্থাৎ ট্রলি ব্যাগে যখন একটি 55 বছরের ব্যক্তিকে যখন তারা ভরছিলেন, সেই সময় নিশ্চিতভাবে পুলিশ যেটা অনুমান করছেন যে তার কোমরে আঘাত দিয়ে তার হাড় ভেঙে ফেলতে পারে আততায়ীরা, এমনটাই কিন্তু মনে করছে। এবং এই বিশেষ পয়েন্টটার দিকেও কিন্তু ময়নাতদন্তের দিকে তারা তাকিয়ে রয়েছে। কারা কারা জড়িত, এইটাও একটা বড় প্রশ্ন, কারা কারা জড়িত। যে নাতনি, পাতানো নাতনি, তাকে তো আটক করা হয়েছে, এর সঙ্গে সঙ্গে আরো ইনফরমেশন দেব আপনাদেরকে চমকে দেওয়ার মতো। পুলিশ কি বলছে দেখুন, আপাতত পুলিশ কি বলছে দেখুন। নবী, একটা আনআইডেন্টিফাইড বডি পাওয়া গেছে, তদন্ত চলছে, ওটা দেখা হচ্ছে। ইঞ্জুরি মার্কস কিছু কিছু আছে, ওটা পিএম এর পরে জানা যাবে। বডি মেল অর ফিমেল? বয়স্ক, ফুল বডি না বডি পার্ট? ফুল বডি। হেড ইঞ্জুরি একটা দেখতে পেরেছি আমি, বাকি পিএম এর পরে ওটা জানা যাবে কোথায় কোথায় কি কি বডি ইঞ্জুরি আছে। এই যে বলেছিলাম না, চমকে দেওয়ার মতো খবর। হ্যাঁ, পটাশপুর থেকে এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ, পটাশপুর থেকে। পঙ্কজ দাশরথী দেবে সেই খবর। নিউ টাউনে ট্রলি ব্যাগে উদ্ধার দেহ, পাচুরিয়ার খালে উদ্ধার এই যে রক্তমাখা ট্রলি ব্যাগ, সেই ট্রলি ব্যাগ থেকে উদ্ধারে পটাশপুর। সেই পটাশপুরে নাকি নাকা চেকিং চলছিল, সেই নাকা চেকিং এর সময় এক ব্যক্তি ধরা পড়ে, এবং এই খুনের সঙ্গে তার জড়িত থাকার কথা বলছে পুলিশ। আর এই সুবোধ সরকার, তিনি সোদপুরের বাসিন্দা, সোদপুরের বাসিন্দা। কেন খুন হলেন? 80 বছরের বৃদ্ধ,
তাকে খুন করা হলো কেন, তাকে খুন করে কি লাভ দুষ্কৃতীদের? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসবো আর এক প্রতিনিধি সুবীরের কাছ থেকে। পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, কে এই ব্যক্তি এবং এই ব্যক্তির সঙ্গে পটাশপুরে কিভাবে ধরল পুলিশ, আর এই ব্যক্তির সঙ্গে কিভাবে এই ঘটনা জড়িত? পঙ্কজ, একেবারে যেখানে, হ্যাঁ দেখো আইনা, যেখানে নাকা চেকিং করে পটাশপুর থানার পুলিশ সন্দেহভোজন করে একটি গাড়ি ধরেছে, যেখানে চার চাকার গাড়ি, যেখানে ওই নাকা চেকিং, যেখানে অযোধ্যা পুর লাগোয়া, যেখানে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর লাগোয়া যে বর্ডার রয়েছে, সেই নাকা চেকিং এ ধরা পড়েছে একটি সন্দেহভোজন একটি গাড়ি। এখানে গাড়ির ডিগিতে রক্ত মাখা ভর্তি রয়েছে, তার মধ্যে আছে একজন গাড়ির চালক এবং একজন ব্যক্তি। সেক্ষেত্রে পুরো এখনো পর্যন্ত পুলিশ যেটা জানাচ্ছে যে সম্পূর্ণ সত্যতা এখনো মানে জানতে পারছে না, তবে ওই নাকা চেকিং এর মধ্যে রক্ত থাকার কারণে কিন্তু তারা সন্দেহ ধরেছে। তবে প্রকৃত এখনো দোষী কিনা তা এখন তদন্ত চলছে। এখন এগরা থানার এগরা এসডিপিও, এগরা মহকুমার এসডিপিও আরো একবার জানতে চাইবো, যেটা তুমি বলছিলে যে গাড়িতে রক্তের দাগ ছিল, কি কি ছিল এইটা একটু জানতে চাইবো। হ্যাঁ, একেবারে গাড়ির মধ্যে, গাড়ির ডিগিতে কিন্তু রক্ত মাখা, গাড়ি চুয়ে চুয়ে রক্ত পড়ছে, এমন যে কিন্তু দাগ আছে, সেখানে নাকা চেকিং এ ধরা পড়েছে। সেক্ষেত্রে তারা জানতে চাইছে ওই ওই ব্যক্তি কি ওই খুনের সঙ্গে জড়িত আছে কিনা, এখনো কিন্তু প্রকৃতভাবে জানতে পারছে না। যে ব্যক্তি ছিল ওই ব্যক্তি নাকি ওই ব্যাংকে সার্ভিস করে এগরার বাসিন্দা, এগরা এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যাচ্ছে, যে এগরার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওই বাসিন্দা কলকাতা হয়ে, কলাঘাট হয়ে, পশ্চিম মেদিনীপুর বিভিন্ন নাকা চেকিং পেরিয়ে এসছে, কিন্তু আসার পরে কিন্তু পুলিশ, পটাশপুর থানার পুলিশ এখানে পশ্চিম মেদিনীপুরের বর্ডারে এই নাকা চেকিং এ ধরে, সেই ধরার পরেই কিন্তু তারা সন্দেহ করে, সন্দেহ করার পরে কিন্তু তদন্ত চালাচ্ছে, কিন্তু এখনো প্রকৃত দোষী কিনা তা তদন্ত করছে পটাশপুর থানার পুলিশ এবং এগরা সাব ডিভিশনের এগরা এসডিপিও। ওকে, একদম মানে আমরা যেটা বলছিলাম, রক্ত চুইয়ে চুইয়ে পড়তে দেখা যাচ্ছিল ট্রলি থেকে, আর ওই গাড়িতেও নাকি ডিকি থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছিল, মানে এই ট্রলি ব্যাগই কি ওই ডিকিতে ছিল? হতেই পারে, আশঙ্কা অনেকটাই থাকতে পারে, সন্দেহ অনেকটাই থাকতে পারে। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, জানতে পারা যাচ্ছে যে ওই ব্যক্তি এই 80 বছরের বৃদ্ধ, তাকে খুন হতে হলো কেন, তিনি কোথাকার বাসিন্দা, তার সঙ্গে আর কাকে ছিল পরিবারের, এইগুলো একটু যদি বলো। দেখো আনন্দা, উড়িষ্যা ভুবনেশ্বরের ভৌমা এলাকা বলে একটি এলাকা রয়েছে, সেই এলাকারই বাসিন্দা এই সুবোধ কুমার সরকার, 80 বছর বয়স এবং সুবোধ কুমার সরকার। এবং এই সুবোধ কুমারের সরকারের কিন্তু যারা ছেলে, দুই ছেলে আছে, সেই দুই ছেলে কিন্তু এনার সাথে থাকেন না। এবং এই যে ভৌমা এলাকাতে উড়িষ্যাতে, সেখানে তার বাড়ি রয়েছে, সেই বাড়ি কিন্তু তিনি বিক্রি করে চলে আসেন 4 মাস আগে, কামারহাটি পৌরসভার 32 নম্বর ওয়ার্ড নন্দননগর মধ্যপাড়া এলাকাতে। এবং সেখানে অমিত মুখার্জি বলে একজনের বাড়ির নিচতলায় ভাড়া নিয়ে তিনি থাকতেন, এবং তিনি যে বাড়ি বিক্রি করার যে একটা বিপুল অঙ্কের একটা টাকা তিনি তার কাছে ছিল, এবং সেই জায়গা থেকেই কিন্তু তার সাথে ব্যাংকের এক কর্মীর পরিচয় হয় বলে আমরা জানতে পারছি সূত্র মারফত। এবং সেই কর্মী তাকে নিয়ে তার বাড়ির সাথে এসে তাকে বাইকে করে, তাকে টাকা পয়সা তোলা থেকে শুরু করে বিভিন্ন সময় কিন্তু তার সাথে থাকতো বলে আমরা জানতে পারছি। এই যে ব্যাংকের কর্মী, এ কিন্তু গতকাল বিকেলবেলা এই সুবোধ কুমার সরকার, তিনি কিন্তু বাড়ি থেকে, এই কামারির বাড়ি থেকে তিনি বেরিয়ে গিয়েছিলেন, তারপর থেকে কিন্তু তার কোনো খোঁজখবর কিন্তু কেউ পাচ্ছিল না, এবং তারপরে আজকে এই ধরনের ঘটনা। সর্বদৈ টাকা সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু এই ধরনের ঘটনা বলে এখন পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, এবং এই গোটা ঘটনায় তার সাথে, তার মানে সুবীর, পরিষ্কার হচ্ছে যে যেখানে তুমি শুনলে কিছুক্ষণ আগে পঙ্কজ বলছিল যে এগড়াতে যে ব্যক্তি ধরা পড়েছে সেই ব্যক্তিও ব্যাংকে নাকি কাজ করেন, ওই ব্যক্তির গাড়ি থেকে চুইয়ে চুইয়ে পড়ছিল রক্ত ডিকি থেকে, আর এখানেও ট্রলি ব্যাগ থেকে চুইয়ে চুইয়ে পড়ছিল, অনেকটাই যুক্ত থাকার সম্ভাবনা ওই ব্যক্তির। সুবীর, হ্যাঁ অনন্দ, একদমই ঠিক। সেই যে ব্যাংকের কর্মী, যেটা জানা যাচ্ছে পুলিশ মারফত, যেটা জানা যাচ্ছে যে সে কিন্তু আজকে সকালবেলা গাড়ি করে কিন্তু সে পালানোর চেষ্টা করছিল, এবং সেই জায়গা থেকে পুলিশ তাকে ধরে ফেলে। এবং এই যে আরেকটা বিষয় যেটা তোমাকে বলবো, সেটা হচ্ছে যে এই সুবোধ কুমার সরকারের সঙ্গে 21 বছরের একজন মহিলা, সে কিন্তু তার সাথে থাকতো, এবং পাতানো নাতনি হিসেবে কিন্তু সে পরিচয় দিত, এবং তাকে রান্না থেকে শুরু করে বিভিন্ন সময় তাকে দেখাশোনা করতো। এবং এই যে 21 বছরের মহিলা, তাকেও কিন্তু বেলঘোড়া থানা পুলিশ তাকে ধরে, এই যে পাতানো নাতনি, এই মেয়েটি কোথাকার বাসিন্দা?
দেখো কোথাকার বাসিন্দা এখনো পর্যন্ত পুলিশ কোনো রকম ভাবে কিন্তু মুখ খুলছে না এই বিষয়ে, এবং এই যে মহিলা তাকে কিন্তু পুলিশ এই কামারাটিতে যে ঘর যেখানে সুদীপ কুমার সরকার থাকতেন সেখান থেকে কিন্তু এই 21 বছরের মহিলাকে বেলগড়িয়া থানা পুলিশ আটক করে নিয়ে গেছে এবং বেলগড়িয়া থানাতে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের কাজ চলছে। রহস্য রয়েছে এই খুনে, খুন তো বটে, এখন দেখা যাক যে এগড়ায় যিনি ধরা পড়েছেন তার সঙ্গে কতটা যোগ রয়েছে এই খুনের। এবার চলে যাবো চুঁচুড়ায়, চুঁচুড়ার ছবি দেখাবো। এই বিক্ষোভ মহিলাদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কেন জানেন, এখানেও একজনের মৃত্যু হয়েছে, একজন খুন হয়েছেন এরকমটাই জানা যাচ্ছে। এ দেখুন একটু অ্যাম্বিয়েন্স দেখুন, বিবাদ ঘিরে বচসায় মৃত্যু আর তাতেই অশান্ত চুঁচুড়া। কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। সোমনাথ, কেন মৃত্যু, বচসা থেকে মৃত্যু কোথায় ঘটলো, কিভাবে ঘটলো, আর মহিলারা এই বিক্ষোভটা দেখাচ্ছেন কেন পুলিশকে ঘিরে? হ্যাঁ দেখো অয়নদা, যে সামান্য একটা বচসার জেরে মাথায় বাঁশ দিয়ে মেরে আঘাত করে মোগলটুলি চুঁচুড়া মোগলটুলি এক বাসিন্দাকে। আচ্ছা, সেই বাসিন্দার পাশেই বাসিন্দা থাকতেন, ওনারই আত্মীয়, তার উনি সন্ধ্যেবেলায় বাড়ি ফেরার সময় সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় গালিগালাজ নিয়েই একটা বসসা তৈরি হয়, বসসা থেকেই তাকে বাস দিয়ে আঘাত করে, ওখানে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। তারপর ঘটনাস্থলে ওখান থেকে স্থানীয় বাসিন্দারা নিয়ে গিয়ে তাকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করে। আচ্ছা, আজ তার সকালবেলায় মৃত্যু হয়। মৃত্যু হওয়াতে স্থানীয় লোকেরা যারা ওখানকার প্রতিবেশী রয়েছে এবং তার আত্মীয় স্বজন তারা সবাই মিলে ওই যে দোষী ছিল মাজিদ খানের বাড়ি, মাজিদের বাড়ি, তার বাড়িতে যায় এবং তার বাড়ি ভাঙচুর করে। ওখান থেকে এসে যখন পুলিশ ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ওখানে গিয়ে পৌঁছানোর পর ওখান থেকে ওদেরকে সরানো হয় এবং ওখান থেকে এসে তারা চুঁচুড়া সদর ইমামবার হাসপাতালের সামনে তারা এসে রাস্তা অবরোধ করে। তাদের মূলত দাবি ছিল যে তাদের যে দোষী মাজিদকে অ্যারেস্ট আটক করতে এখনো তারা আটক করেনি কেন, এবং সে কোথায় সোমনাথ, সে কি পলাতক, সে কি পালিয়েছে? পলাতক, হ্যাঁ হারিয়েছে, তাকে পুলিশও চেষ্টা করছে তাকে আটক করার জন্য, এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছে এবং তার পরিবার রয়েছে যে অবিলম্বে মাজিদকে তারা আটক করতে হবে। ওকে, অভিযুক্ত স্ত্রী কি বলছেন দেখুন। দশখানা মাথায় সেলাই পড়লো আর ওর কোনো কথা বলছিল না, আমি কত ডাকলাম আমি আর পারলাম না, এমন কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারছি না কি করে হয়ে গেল। এই ঘটনা কি হয় তার দিকে আমাদের নজর থাকবে। তবে নজর গত 7 দিন ধরে যে বাড়ির দিকে ছিল সেই বাড়িটা দেখুন হেলে পড়েছে বহুতল, আমাদের অভ্যেস হয়ে গেছে দেখতে দেখতে। এখানে আশঙ্কার সঙ্গেই বসবাস করছেন সাধারণ মানুষ, আর বারবার বলেছি এটা গার্ডেন রিচ, গার্ডেন রিচে এরকম হেলে পড়া বাড়ি, বেআইনি বাড়ি প্রচুর। এতদিন পরে নোটিশ দিতে গেল কলকাতা পুরসভা। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, 8 মাস পরে, এর আগে নোটিশ দেওয়া হয়েছিল তারপরেও তো ভাঙা হয়নি, এখন কি হবে, নোটিশটা কিসের জন্য? একদমই, 2023 সালে এই প্রক্রিয়া শুরু হয় যখন এই বাড়িটি হেলে পড়া বাড়িটির অভিযোগ আসে, এবং তারপর কলকাতা পুরসভা যেরকম 401 ধারায় নোটিশ দেয় কলকাতা পুর আইনের মতো, তারপর সেখানে শুনানি হয়, দুপক্ষের শুনানি হয়েছে, সেটাও জুলাই মাস 2023, আর তারপর 8 মাস কেটে গেছে, তারপর গার্ডেন রিচের এই কাণ্ড, তার অতএব তৎপরতা শুরু। এবং যেভাবে 6টি বাড়িতে হেলে পড়া বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে তেমনি এই হেলে পড়া বাড়িতে এর আগে নোটিশ দিয়ে হিয়ারিং হয়ে এই বাড়িটি ডেমোলিশনের প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছিল, তারপর 8 মাস পর এখন নোটিশ দেওয়া হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একজন যাবেন ওই বাড়িতে। কলকাতা পুরসভার নিয়ম আছে 544 ও 546 নম্বর ধারা, যে এই অফিসার কোন অফিসার যাবেন সেটা জানিয়ে বাড়ির মালিককে জ্ঞাত করা, এবং সেটাই করা হয়েছে যে 28 তারিখ কলকাতা পুরসভার কোন আধিকারিক বাড়ির মালিক কি বলছেন, এতদিন ধরে হেলেছিল বাড়ি, তিনি কি করে সামলেছিলেন, এই যে নোটিশ, কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি, এখন তো এই যে 10 জনের 11 জনের মৃত্যু, সে 11 জনের মৃত্যুর পর তিনি কি করবেন বিশ্বজিৎ? একদমই, অর্থাৎ এই যে ঘটনা তারপরে কার্যত হুশ পেরেছে বলা যায়, এবং তারপরই বিভিন্ন বেআইনি বাড়িতে যেরকম নোটিশ দেওয়া হয়েছে সেরকম এই বাড়িটির হিয়ারিং কমপ্লিট হয়ে যাওয়ার 8 মাস পরে আবার নোটিশ দেওয়া হলো, যে ডেমোলিশন করার মতো পরিস্থিতি কি রয়েছে তা একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
তিনি গিয়ে খতিয়ে দেখবেন, ব্যবস্থা নেওয়া হোক। এইরকম ভাবে কোনো বাড়িতে থাকা সম্ভব? প্রাণ হাতে করে নিয়ে থাকবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো? এর যদিও আশঙ্কার মধ্যে রয়েছেন আবার উল্টো দিকে বাসিন্দারাও, কারণ ভাঙা হলে তারা কোথায় যাবেন ঠিকই তো, কিন্তু এই আশঙ্কাটাও তো ভয়ঙ্কর, মৃত্যুর আশঙ্কা। আর গার্ডেন রিচে এই যে বেআইনি বহুতল ভেঙে 11 জনের মৃত্যু, তা নিয়ে তদন্ত কমিটি গড়ল কলকাতা পুরসভা। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি কি দেখবে এই কমিটি, কারা কারা রয়েছেন কমিটিতে? দেখো, কলকাতা পুরসভার যে তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, বলা ভালো অনুসন্ধান কমিটি, যে 7 সদস্যের অনুসন্ধান কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন মেয়র, নোটিফিকেশন করেছেন পুরো কমিশনার ধবল জৈন, এবং 7 দিনের মধ্যে তাদেরকে রিপোর্ট দিতে বলা হয়েছে। এবং এই যে কমিটি, সেই কমিটিতে আছেন জয়েন্ট মিউনিসিপ্যাল কমিশনার জ্যোতির্ময় কাতি, এবং এছাড়াও বিভিন্ন বিভাগের ডিজিরা রয়েছেন, ডিজি সিভিল রয়েছেন, ডিজি জঞ্জাল অপসারণ রয়েছেন, এবং ডিজি এনভায়রনমেন্ট অ্যান্ড হেরিটেজ রয়েছেন। এছাড়াও কলকাতা পুলিশের একজন প্রতিনিধি থাকবে, এবং একজন এই বিপর্যয় মোকাবেলা বিশেষজ্ঞ তিনিও থাকবেন। এছাড়াও বিএলআরও, অর্থাৎ ভূমি রাজস্ব আধিকারিক, তিনিও থাকবেন। অর্থাৎ এই 7 জনের যে কমিটি 7 দিন তথ্য অনুসন্ধান করবেন, এবং কি অনুসন্ধান করবেন, তাতে এই যে বাড়িটি, অর্থাৎ যে বাড়িটির উপর, এই জমিটির উপর এই বাড়িটি তৈরি হয়েছিল, সেই জমিটির কি চরিত্র, জমিটির কি স্ট্যাটাস ছিল, সেটা কোন সময় মিউটেশন হয়েছে কিনা, বা সেটা কোন সময় কনভার্সন হয়েছে কিনা, এই সমস্ত তথ্য তারা খতিয়ে দেখবেন। কার নামে ছিল, অন্যান্য বেআইনি নির্মাণগুলো, সেগুলো তো নাকি জানা যাচ্ছে যে জলাজমি বুঝিয়ে হয়েছে, সেগুলোও কি তদন্ত কমিটি দেখবে? না, আপাতত নির্দিষ্ট করে এই তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যে নোটিশ দিতে বলা হয়েছে, যে এই নির্দিষ্ট যে বাড়িটি সেটা কিভাবে ভেঙে পড়লো। শুধুমাত্র জমির চরিত্র নয়, এখানে বিল্ডিং প্ল্যানের যে স্ট্যাটাস, সেটা কারা দিয়েছিল, কোন এলবিএস, এবং সেটা কিভাবে প্রসিকিউট হয়েছিল, আদৌ হয়েছিল কিনা, এবং সেখানে মেটেরিয়ালস কি ব্যবহার করা হয়েছিল, এবং ভেঙে পড়ার যে কারণ, ভেঙে পড়ার পর যে পরিস্থিতি, কতজন আহত নিহত, এবং এই এলাকার কি পরিস্থিতি হয়েছে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে এই কমিটি। এবং তদন্ত কমিটি কি রিপোর্ট দেয়।